আমরা অনেকেই জানি না মোবাইল দিয়ে কীভাবে ইউটিউব থাম্বনেল সেট করতে হয়। আপনি ইউটিউবে কোন বিষয়ের ভিডিও তৈরি করতেছেন এবং অডিয়েন্সের কাছে ভিডিওটা আকৃষ্ট করার জন্য সর্বশ্রেষ্ঠ একটা মাধ্যম হলো ইউটিউব থাম্বনেল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ আতিকর অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। যারা মোবাইল ফোন ব্যবহার করে প্রফেশনাল লেভেলে ইউটিউব থাম্বনেল তৈরি করতে চান, তাছাড়া মোবাইলের যাবতীয় বিষয়ে টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও চান, তারা আই বাটনে ক্লিক করলে ভিডিওগুলো পেয়ে যাবেন। তারা ডিসক্রিপশন বক্সে আমার ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন। একটি কথা না বললে না, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন, তাহলে পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনারা পেয়ে যাবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটি কথা না বললে নয়, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কিন্তু একটি লাইক। মোবাইল দিয়ে ইউটিউব ভিডিও থাম্বনেল সেট করার জন্য ইউটিউব স্টুডিও নামে এই অ্যাপসটি ডাউনলোড করতে হবে। অ্যাপসটি ডাউনলোড করার জন্য চলে যাবেন আপনার মোবাইলের প্লে স্টোরতে। সো প্লে স্টোরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার উপরে সার্চ বারে সার্চ করবেন ইউটিউব স্টুডিও, যখন লেখা আছে ইউটিউব স্টুডিও সেটার উপরে একটা ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পর আপনারা সরাসরি ওপেনে ক্লিক করে দেবেন। সো আমি ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের যে লোগোটা আছে উপরে দেখুন, সেই ইউটিউব চ্যানেলের লোগোটার উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর যদি আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের সাইন ইন করে না থাকেন, অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলে সাইন ইন করে নেবেন। তো সাইন ইন করার জন্য আপনারা এই দেখুন উপরে তীর আইকন আছে, এই যে লোগোর সাথে নামের সাথে তীর আইকন আছে, সেটার উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখুন লেখা আছে, উপরে লেখা আছে অ্যাকাউন্টস, অ্যাকাউন্টসের পাশে লেখা আছে প্লাস আইকন, সেই প্লাস আইকনের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার ফলে আপনার লক থাকে মোবাইলের, লকটা খুলে নেবেন। তারপর আপনারা ইউটিউব চ্যানেলে যে ইমেলটা আছে আর পাসওয়ার্ডটা আছে অবশ্যই সেটা দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। ওকে, আমি লগ ইন করে নিচ্ছি, আপনারা অবশ্যই লগ ইন করে নেবেন। তারপর আপনারা এখান থেকে ব্যাগ দিয়ে বেরিয়ে যাবেন। সো ব্যাগ দিয়ে বেরিয়ে আসার পর আপনারা যে ভিডিওর উপরে থাম্বনেল সেট করতে চাচ্ছেন অবশ্যই সেই ভিডিওটি আপনারা সিলেক্ট করে নেবেন। ওকে, সো আমি ফার্স্টের যে ভিডিওটি আছে সেই ভিডিওটি দিয়েই দেখিয়ে দেবো কীভাবে থাম্বনেল সেট করতে হয়। ওকে, তো আমি সেই ভিডিওর উপরে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি দেখুন উপরে যে পেন্সিল আইকন আছে সেই পেন্সিল আইকন উপরে একটা ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পর আপনার যে বাম পাশের উপরে যে পেন্সিল আইকন আছে সেই পেন্সিল আইকন উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচে লেখা আছে এখন চেঞ্জ। সো আমি এটা আগে থেকে একটা থাম্বনেল সেট করে রেখেছিলাম, এই কারণে আমার এখন চেঞ্জ দেখাচ্ছে। অবশ্যই এখানে আপনাদের কাস্টম থাম্বনেল দেখাবে, অবশ্যই আপনারা সেখানটায় এখানেটা ক্লিক করে নেবেন। ওকে, এখানটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা আগে থেকে যে থাম্বনেলটি সেট করে রেখেছিলেন অর্থাৎ তৈরি করে রেখেছিলেন অবশ্যই আপনারা সেই থাম্বনেলটি আপনারা মানে সেট মানে চয়েস করে নেবেন। ওকে, আমি এই থাম্বনেলটি চয়েস করে নিলাম। চয়েস করে নেওয়ার পর আপনারা উপরে দেন ডান আছে, সেই ডানে যদি আপনি একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু থাম্বনেলটা একেবারে পুরোপুরি মানে সেট হয়ে যাবে। ওকে, এভাবে কিন্তু আপনাদের ইউটিউবের থাম্বনেল সেট করে নিতে পারেন। এই ইউটিউব স্টুডিও শুধু আপনাদের থাম্বনেলের কাজে লাগে না, ইউটিউব স্টুডিওতে কিন্তু আপনাদের অনেক ধরনের কাজে লাগে। সো আপনারা ইউটিউব স্টুডিওতে কিন্তু আপনাদের মোবাইল আপনাদের ভিডিওর কটা ভিউ হয়েছে, কটা সাবস্ক্রাইবার হয়েছে, ওয়াচ টাইম, ভিউস, আপনারা এখান থেকে সব দেখে, এই দেখুন অ্যানালাইসিস, তো এখান থেকে দেখুন ভিউস এত, ওয়াচ টাইম এত, সাবস্ক্রাইবার। সো আপনারা ভিউ মরে গেলে পরে আপনারা আরও অনেক কিছুই দেখতে পারবেন এই ইউটিউব স্টুডিওর মাধ্যমে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনার কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনার কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক করবেন, আর কমেন্টে আপনার মূল্যবান মতামতগুলো জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগলো। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে, সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে আল্লাহ হাফেজ।